সকলকে স্বাগত। আজকে ডালের বলস বানিয়ে একটা খুব সুন্দর স্বাদের একটা রেসিপি করছি। তো এর জন্য আমি সবার প্রথমে কিছুটা মটর ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু বেটে নিচ্ছি। আমি ডালটাকে মিক্সিং জারে নিয়ে নিলাম, এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিলাম, আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা না দিলেও হয়। আমি লবণ, কাঁচা হলুদ মানে গুঁড়ো হলুদ, লবণ, চিনি আর কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে ডালটা বেটে নিচ্ছি। ডালের মধ্যেই আমি একেবারে পরিমাণ মতন লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি। আমার ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ পরিমাণ ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম হলে এতে আমি একটু হিং দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এর মধ্যে আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। আমি 4-5 মিনিট ধরে সময়, এমনি ডালটা আমি শুকনো করেই বেটেছিলাম, আর 4-5 মিনিট সময় ধরে এটাকে একটুখানি শুকিয়ে নেব। আরো এটা যখন মোটামুটি জলটা শুকিয়ে এসেছে, আমি এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। অন্য একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে অন্য পাত্রে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম। এখনো গরম আছে, আর একটু ঠান্ডা হবে। আমি এখান থেকে একটু করে ডাল নিয়ে এর মধ্যে একটা করে কাজু বাদাম দিয়ে এটাকে একটু বলের আকারে গড়ে নিচ্ছি। এরকম করে সবটা ডাল দিয়েই আমি যে কটা বল হয় সে কটা বল বানিয়ে নিচ্ছি। আমার সবকটা গড়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এই গড়ে রাখা বলগুলো আমি একটু ফ্রাই করে নেব। সুন্দর করে ভেজে নেব। আমি বেশ লাল লাল করে এগুলো একটু ভেজে নিচ্ছি। আমার বড়াগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার সেম পাত্রে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি 2 ছোট এলাচ, লবঙ্গ আর দারুচিনি এটাই ফোড়ন দিয়ে দিলাম।
এর মধ্যে একটু কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি একটু আদা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আমি কালারের জন্য একটু কাশ্মীরি রেড মির্চি দিলাম, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এতে 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে পুরো মশলাটাকে 4-5 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। আমার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং এটা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এটার মধ্যে একটু মশলার বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠলো আমি এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এরপরে গ্যাসটা আমি বন্ধ করে এর মধ্যে এবারে ডালের বলগুলো ছেড়ে দেব। দশ মিনিট ঢাকা দিয়ে এটাকে পরিবেশন করে দেব। একদম রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের ডালের বলগুলো। সকলে ট্রাই করো, খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড টাটা।